আমার প্রিয় ছাত্রাত্রী ও বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি মাধ্যমিক দু হাজার একুশ জিওগ্রাফি এমসি ও এসি কিউ নিয়ে আলোচনা করব তো তোমরা দেখতেই পাচ্ছ হান্ড্রেড পারসেন্ট কমন সে টু অর্থাৎ দেখো হান্ড্রেড পার্সেন্ট কমন মানে অর্থাৎ এই কটা প্রশ্ন পড়লে যে তোমরা সব কমন হবে এরকম নয় আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু শুরু হওয়ার আগে পর্যন্ত আমি টার্গেট নিয়েছি যে প্রত্যেকটা সাবজেক্টে দশটি করে সেট কিন্তু আমি তোমাদের কাছে অর্থাৎ তোমাদের আমি দেব তোমরা প্রত্যেকটা সেট খাতায় অবশ্যই লিখে রাখবে দশটা সেট করে দিলেও প্রায় তোমাদের পাঁচশো করে কিন্তু প্রশ্ন হবে প্রত্যেকটি সাবজেক্টের এবং তোমাদের কিভাবে এমসিকিউ এসিকিউতে থার্টি সিক্সে থার্টি সিক্স পাওয়া যাবে তার একটি ভিডিও আমি আপলোড করেছি অবশ্যই তোমরা ভিডিও দেখবে দেখার পর তোমরা ওইভাবে পড়াশোনা করবে তার সঙ্গে আমার এই সায়াসনগুলো পড়ো তোমরা অবশ্যই ছত্রিশে ছত্রিশ কিন্তু পাবে তো আমি কিন্তু ইতিমধ্যেই কিন্তু তোমাদের ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান প্রত্যেকেরই দুটো একটা করে সেট কিন্তু আমি আপলোড করে দিয়েছি তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে এসে প্রত্যেকটা কিন্তু এমসিকিউ প্লাস এসিকিউ সাজেশনের ভিডিওগুলোকে অবশ্যই দেখে নিও তো চলো আজকে আমরা ভিডিওটি শুরু করি তো আজকের প্রশ্নগুলি মূলত তোমাদের ভারত থেকে নেওয়া হয়েছে তো এক নম্বরের প্রশ্ন দেখো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি উত্তর দেখে নাও কন্যা কুমারিকা তোমরা এবারে দু নম্বরের প্রশ্ন দেখে নাও ভারতের উত্তরতম বিন্দুর নাম কি উত্তর কি দেখেন ইন্দিরা কোল তিন নম্বরের প্রশ্ন দেখো বরদই ছিলা কি গ্রীষ্মে সৃষ্ট ঝড় অর্থাৎ আসামেই ঝড়টি হয় আসামে এই ঝড়টিকে বলা হয় বর্দই ছিলা আর চার নম্বরের প্রশ্ন ভারতে কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী উত্তর কি তামিলনাড়ু পাঁচ নম্বরের প্রশ্ন ভারতের বনভূমির শতকরা পরিমাণ কত উত্তর থেকে নাও একুশ পারসেন্ট ছ নম্বরের প্রশ্ন ভারতে ভাসমান অভয়ারণ্যটি কোথায় অবস্থিত উত্তর থেকে নাও মণিপুরে সাত নম্বরের প্রশ্ন ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে দেরাদুনে দুনে আট নম্বরের প্রশ্ন নালি চওড়া হয় কি ধরনের ক্ষয়তে উত্তর দেখে নাও গালি ক্ষয়তে নম্বরের প্রশ্ন সামাজিক বনসৃজনের উপযুক্ত গাছের নাম কি উত্তর হচ্ছে ইউক্যালিপটাস দশ নম্বরের প্রশ্ন দেখে নাও চন্দন গাছ জন্মায় কোন অরণ্যে উত্তর দেখে নাও পর্ণমুচি অরণ্যে এগারো নম্বরের প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় উত্তর গোদাবরীকে বারো নম্বরের প্রশ্ন দেখে নাও মূলতাই পর্বত থেকে উৎপন্ন নদীটির নাম লেখো উত্তর হচ্ছে তাপ্তি নদী তেরো নম্বরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম লেখো উত্তর হচ্ছে দেখো গ্র্যান্ড কুলি এ কিন্তু পৃথিবীর বৃহত্তম বাঁধ নেক্সট দেখো তোমরা চোদ্দো নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম খালের নাম কি উত্তর হচ্ছে মেদিনীপুর খাল পনেরো নম্বরের প্রশ্ন একটি মিষ্টি জলের হ্রদের নাম লেখো উত্তর দেখে রূপকুণ্ডু ষোলো নম্বরের প্রশ্ন লুনি নদী কোন পর্বত থেকে উৎপত্তি হয়েছে উত্তর দেখে নাও আরাবলী পর্বত থেকে উৎপত্তি হয়েছে সতেরো নম্বরের প্রশ্ন দেখে নাও বৃষ্টি কোথায় দেখা যায় উত্তর দেখো দক্ষিণ ভারতে আঠেরো নম্বরের প্রশ্ন হচ্ছে ল্যাটার এলএটি ইয়ার শব্দের অর্থ কী উত্তর হচ্ছে ইট উনিশ নম্বরের প্রশ্ন দেখো গঙ্গা অ্যাকশান প্ল্যান কবে গৃহীত হয় উত্তর হচ্ছে উনিশশো সালে কুড়ি নম্বরের প্রশ্ন পশ্চিম ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম লেখো উত্তর হচ্ছে সম্বর হ্রদ একুশ নম্বরের প্রশ্ন এশিয়ার দীর্ঘতম সুরঙ্গের নাম কি উত্তর দেখো জহর টানেল বাইশ নম্বরের প্রশ্ন দেখে নাও বাগেলখণ্ড উচ্চভূমি কোন শিলা দ্বারা গঠিত উত্তর দেখো গ্রানাইট ও পাললিক শিলা দ্বারা গঠিত তেইশ নম্বরের প্রশ্ন খারদুংলা গিরিপথটি কোথায় অবস্থিত উত্তর জম্মু ও কাশ্মীরে চব্বিশ নম্বরের প্রশ্ন একটি আগ্নেয় দ্বীপের নাম লেখো উত্তর হচ্ছে ব্যারেন পঁচিশ নম্বরের প্রশ্ন দেখো বাবা বুদান পাহাড় কোথায় অবস্থিত উত্তর হচ্ছে কর্ণাটকে তারপর দেখো ছাব্বিশ নম্বরের প্রশ্ন কী বলেছে ডেকান ট্র্যাপ কোথায় দেখা যায় উত্তর দেখো দাক্ষিণাত্যে দেখা যায় সাতাশ নম্বরের প্রশ্ন দেখো কারি ওয়াস কোথায় দেখা যায় উত্তর হচ্ছে কাশ্মীরে দেখা যায় আঠাশ নম্বরের প্রশ্ন আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী উত্তর স্যাডল পিক কুড়ি নম্বরের প্রশ্ন সরি উনতিরিশ আরাবলির পশ্চিমাংশের প্লাবন অঞ্চলের নাম কী উত্তর দেখো রোহি তিরিশ নম্বরের প্রশ্ন ডোকালাম নিয়ে বিবাদ হয় কোন দেশের মধ্যে উত্তর হচ্ছে ভারত ও চীনের মধ্যে এখন কিন্তু এটা নিয়ে একটা বিবাদ চলছে তাহলে আজকের তোমাদের পার্ট টু অর্থাৎ সেট টুয়ে আমি তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং এইভাবে কিন্তু প্রতিনিয়ত আমি তোমাদেরকে কোনো না কোনো সাবজেক্টের একটি করে এমসি এসি কিন্তু সাজেশান দিচ্ছি এবং এটা কন্টিনিউ চলতে থাকবে তো তোমরা যারা নতুন তো অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো অর্থাৎ বাকি যে সাবজেক্টের ভিডিও আমি আপলোড করেছি তোমরা সব কিছু কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে যাবে আমি লিঙ্ক দিয়ে রাখব তোমার লিঙ্ককে ক্লিক করে কিন্তু পেয়ে যাবে আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেলাইকন প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশন কিন্তু অন করে রাখতে হবে আর তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করো আজ ভিডিওটি এখানেই শেষ করলাম